কোটেশন এনসাইক্লোপিডিয়া একটি অত্যন্ত সুবিশাল অ্যাপ, যেখানে আমরা 75,000-এরও বেশি বিভিন্ন বিষয়ে উক্তি, বিখ্যাত মনীষীদের কথা সহজে সার্চ করে খুঁজে বের করতে পারছি। এই সুবিশাল অ্যাপে প্রায় 11,000-এর উপর বিভিন্ন ব্যক্তিত্ব, যারা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন, তাদের কোটেশনগুলো অত্যন্ত সুসজ্জিত উপায়ে উপস্থাপন করা হয়েছে। এখানে আমরা বেশ কিছু ডাইনামিক সার্চ ফিচার যুক্ত করেছি, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো কোটেশন সার্চ করতে পারি। যেমন সার্চ টেক্সট বক্সে আমরা লিখি LOVE, লাভ সংক্রান্ত সমস্ত কোটেশনগুলো রয়েছে। আমরা সার্চ ডেটাবেস ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি 75,966টি রেকর্ডস থেকে সার্চ করে 1500-র বেশি লাভ রিলেটেড টপিকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি মনে করি যে সার্চ রেজাল্টগুলোকে আরও একটু স্পেসিফিক করে আমরা ছোট কোটেশনগুলোকে বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে কোটেশনের লেটার নাম্বার সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি 80 সিলেক্ট করি, 80, সেক্ষেত্রে 80টি অক্ষর বিশিষ্ট যে সমস্ত ছোট ছোট কোট রয়েছে সেগুলো আমরা দেখতে পাব। লক্ষ্য করছেন যেখানে ছোট কোটেশনগুলো এখানে উপস্থাপিত হয়েছে, লাভ হ্যাজ নো এজ, নো লিমিট অ্যান্ড নো ডেপথ। লক্ষ্য করুন, শুধুমাত্র 80 অক্ষর বিশিষ্ট যে সমস্ত কোটেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে আবার অ্যানিলেটার্স সিলেক্ট করি। এখন আমরা লাভের সাথে যদি হেড লিখে দিই, HATE, হেড, সেক্ষেত্রে আমরা লাভ এবং হেড এই দুটো টপিক একসাথে রয়েছে এমন কোটেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। সার্চ ডেটাবেস ক্লিক করি, আমরা 170টি এরকম রেকর্ডস পেয়েছি। লক্ষ্য করুন, লাভ এবং হেড শব্দ দুটোকে লাল রঙের হাইলাইট করে দেখানো হয়েছে। অত্যন্ত পাওয়ারফুল সার্চ ফিচার। আমরা এখানে ইচ্ছে করলে আরও একটি শব্দ ব্যবহার করে 3টি শব্দ একসঙ্গে সার্চ করতে পারি। এখন লক্ষ্য করুন, এখানে উপরে সার্চ লজিক্যাল অপারেটর, এখানে অ্যান্ড এবং অর, বাই ডিফল্ট অ্যান্ড সিলেক্ট করা রয়েছে। আমরা এখানে যদি অর সিলেক্ট করে দেই, তাহলে লাভ অথবা হেড যে কোনো একটি টপিক পেলেই সে সেটাকে সার্চ রেজাল্টে শো করবে। এক্ষেত্রে লাভ অথবা হেড যে কোনো একটি বিষয় সংক্রান্ত হলেই আমরা রেজাল্ট দেখতে পাবো। দেখা যাক কতগুলো এরকম রয়েছে। ডেটাবেস সার্চ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লাভ অথবা হেড যে কোনো একটি বিষয়ের উপরে সার্চ করে সে 1500-র উপর সে রেজাল্ট পেয়েছে। এখন এখানে লাভ হেড যে কোনো একটি শব্দ পেলে সে কিন্তু এটা প্রদর্শন করছে। এই অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা মাল্টিপল টেক্সটকে একটি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে সার্চ করতে পারি। যেমন সার্চ মাল্টিপল টেক্সট অ্যাজ ওয়ান ওয়ার্ড আমরা সিলেক্ট করলাম। এখন যদি লিখি পুট আপ উইথ, এতে কি হবে, এতে এই 3টি শব্দকে আলাদা আলাদা সার্চ না করে পুট আপ উইথকে একটি সিঙ্গেল ইউনিট ধরে একটি ফ্রেজাল ভার্ব হিসেবে সার্চ করবে। আমরা সার্চ ডেটাবেস ক্লিক করি, লক্ষ্য করুন পুট আপ উইথ এক জায়গায় একসঙ্গে ফ্রেজ হিসেবে যেখানে যেখানে রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এবং লাল কালার এখানে হাইলাইট হচ্ছে। এই ফিচার ব্যবহার করে আমরা ফ্রেজ বা একাধিক শব্দ সম্বলিত কোনো ক্লজ অথবা ফ্রেজ সহজেই আমরা ডেটাবেস থেকে সহজে খুঁজে বের করতে পারব। আমরা যদি এখানে সার্চ মাল্টিপল টেক্সটকে ইনঅ্যাক্টিভেট করে দিই, তাহলে দেখব আমরা এখানে পুট আপ উইথ ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে যেখানে রয়েছে সেগুলোকে সে মার্ক করেছে, অর্থাৎ এখন সে কিন্তু সিঙ্গেল ইউনিট হিসেবে এটাকে ট্রিট করছে না। এই অ্যাপের আরেকটি অত্যন্ত পাওয়ারফুল ফিচার হলো, সেটা হলো অটো সার্চ অথর। আমরা সিলেক্ট করে ক্লিয়ার করে আমরা যদি যে কোনো শব্দ যে কোনো অথরকে পেতে চাই, আমরা যদি প্রথম অক্ষর লিখলে ধরা যাক এ লিখলাম, এ দিয়ে 896 জন অথর বা বিভিন্ন বিষয়ে বিখ্যাত ব্যক্তিত্বের এখানে লিস্ট আমরা পাচ্ছি। এখানে মোট 11,000-এর বেশি বিভিন্ন বিষয়ের উপরে ব্যক্তিত্বের নাম বা লিস্ট উল্লেখ করা হয়েছে। আমরা বি দিয়ে সিলেক্ট করি, বি দিয়ে যে সমস্ত লেখক বা অথর বা অন্যান্য ব্যক্তিত্ব রয়েছেন তাদের এখানে তথ্য এখানে দেওয়া আছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আমরা এখানে পাশে এই বুক আইকন ক্লিক করলে আমাদের অ্যাপস থেকে
এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলের যে সমস্ত কোটেশনগুলো আছে সেগুলো এখানে আমাদেরকে প্রদর্শন করা হচ্ছে। আমরা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বাম পাশে যে একটি ছবির আইকন রয়েছে সেটা ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে গুগল সার্চ করে সে আমাদের সামনে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে সমস্ত কোটেশনগুলো রয়েছে সেগুলো সচিত্র অত্যন্ত অ্যাট্রাকটিভ ওয়েতে আমাদের সামনে উপস্থাপন করবে। কোটেশনের উপরে এরকম একটি সুবিশাল এবং বহুমুখী সুবিধা প্রদানকারী অ্যাপ প্লে স্টোরে আর দ্বিতীয়টি নেই।